চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ও কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি টানা দু মাসের জন্য 18তম বিতর্ক কর্মশালার আয়োজন করেছে সংগঠনটি। বুধবার দুপুরে বিভিন্ন অনুষদের ডিনদের উপস্থিতিতে বিতর্ক কর্মশালাটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপপ্রাচার্য বেনু কুমার দে। এ কর্মশালায় 500 থেকে 600 ছাত্রছাত্রী বিতর্ক চর্চা বিষয়ে জ্ঞান অর্জন করবেন। প্রশিক্ষণে অংশ নেন সাবেক বিতার্কিক সাকিব বিন রশিদ, বক্তব্য উপস্থাপন নিয়ে দিক নির্দেশনা দেন। বিতর্ক করার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে পরিবর্তনের কারিগর হয়ে উঠবে বলে জানান শিক্ষকরা। আমরা চাকরির পিছনে ঘুরবো না, আমরা চাকরির সৃষ্টি করব, অর্থাৎ সৃজনশীল জাতি তৈরি করা তথা স্মার্ট বাংলাদেশ। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এটা কীভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষকে বেকার করছে, আরও হাজারো বিষয় সম্পর্কে তোমার জানার যে পরিধি বেড়ে যাবে এটা কিন্তু ডিবেট থেকে হয়। আয়োজকরা জানান প্রতি বছরই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়। আমরা এটাও প্রতি বছর আয়োজন করে থাকি, এটা বলা চলে আমাদের সিগনেচার একটা আয়োজন। আমি নিজেও একজন বিতার্কিক ছিলাম, এই জন্য আমি যখন ক্লাসরুমে যাই আমার কাছে মনে হয় যে অনেক বেশি কনফিডেন্ট মনে হয় নিজেকে। আমি যখন কোনো একটা অনুষ্ঠান করার জন্য যখন দায়িত্ব নেই আমার কাছে মনে হয় যে খুব সুন্দরভাবে গুছিয়ে করার একটা প্রবণতা আমার ভিতরে আমি লক্ষ্য করি। এদিকে অনুষ্ঠানে শিক্ষকদের আলোচনায় উঠে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানা অসঙ্গতির কথা। বিভিন্ন সময় ছাত্রলীগের সংঘর্ষ বা কথায় কথায় একটি ছাত্র সংগঠনের প্রধান ফটকে তালা দেওয়ার বিষয়টি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তারা। ছাত্ররা যদি বলে যে আমরা আজকে কর্মবিরতি ডাক দিয়েছি, কোনো শিক্ষকের উচিত নয় শ্রেণীকক্ষে যাওয়া, কিন্তু তাই বলে তালা দিয়ে আটকিয়ে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের গেট? শিক্ষক সমিতি আছে, শিক্ষক সমিতিকে শুধু গিয়ে বললে হয় যে আপনাদের শিক্ষকরা যেন শ্রেণীকক্ষে না যায়। বিতর্ক কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা। এই আয়োজনে মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।